বদরপুরে মণিপুরের যুবক অপহরণ কাণ্ডের বড় আপডেট। শিলচর থেকে মণিপুরের বাসিন্দাকে অপহরণ করে আনা হয়েছিল। টাকা দাবি করার প্রথম কিস্তি অপহরণকারীকে দেওয়া হয়েছিল। টাকা লেনদেনের সূত্র ধরে অভিযানে নেমে পুলিশের সাফল্য। আজ সংবাদ মাধ্যমকে ঘটনার বিস্তারিত তুলে ধরলেন অতিরিক্ত পুলিশ সুপার প্রতাপ দাস। বদরপুর থেকে মণিপুরের অপহৃত যুবককে উদ্ধারের ঘটনা নিয়ে আজ করিমগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার প্রতাপ দাস সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে বিস্তারিত ভাবে জানিয়েছেন। অতিরিক্ত পুলিশ সুপার প্রতাপ দাস সাংবাদিকদেরকে জানান, এ সংক্রান্ত একটি মামলা দায়ের করে পুলিশ তদন্ত শুরু করেছিল এবং অপহরণকারীরা মণিপুরের বাসিন্দাকে টাকা দাবি করেছিল। ইউপিআই ট্রানজেকশনে 10,000 টাকা দেওয়া হয়েছিল। আর সেই সূত্র ধরে অভিযানে নেমে অতিরিক্ত পুলিশ সুপার জানিয়েছে যে অপহৃত যুবককে উদ্ধার করা হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার আরো জানান, শিলচর থেকে নাকি মণিপুরের বাসিন্দাকে অপহরণ করে আনা হয়েছিল। উল্লেখ্য, ফিল্মি কায়দায় সাঁড়াশি অভিযান চালিয়ে 15 দিন আগে অপহরণ হওয়া মণিপুরের যুবক ওয়ারিশকে উদ্ধার করেছে পুলিশ। বদরপুর থানা এলাকায় রাঙ্গারপাড়া গ্রামের রশিদ আহমেদের ঘরে লুকিয়ে রাখা হয়েছিল সে অপহৃত যুবককে। খবর পেয়ে ওসি বিশাল পুলিশ বাহিনী নিয়ে রশিদের বাড়ি ঘেরাও করে তার বাড়ি বন্ধ করে তল্লাশি চালিয়ে অপহৃত মণিপুরের বাসিন্দা ওয়ারিশকে উদ্ধার করা হয়। পরে গ্রেপ্তার করা হয়েছিল রশিদ আহমদকেও। এ নিয়ে করিমগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার প্রতাপ দাস কি জানিয়েছেন আমরা সরাসরি জেনে নেব ওনার মুখ থেকে। অপহরণকর্তা এখানে অপহরণকারী উদ্ধার করা হয়েছে। আসলে এই ইনসিডেন্টে কী আছে তো এফআইআর পেশাব আপনার করিমগঞ্জ আপনার মণিপুরের কাকচিং পিএসর পুরা আমি কাকচিং পিএস এন্ড ডিস্ট্রিক্ট কাকচিং মণিপুরের পর আমি একটা এফআইআর পাইছিলাম, 0 FIR। তো তার এজন আব্দুল ওয়ারিস বলে এজন মানুষ তাক এটা অ্যারেস্ট করে মানে কিডন্যাপ করে রাখা হয়েছিল পুরোপুরি পিএস এরিয়া। তো আমি এবারে বলি কেস এটা রেজিস্টার করেছো, কেস রেজিস্টার করে আমি ইতিমধ্যে যিটো মানে একদম কিডন্যাপৰ পেলাই এটা ৰেঞ্চম এমাউণ্ট ডিমাণ্ড কৰি আছিলে। তো এটা এমাউণ্ট দিয়া হৈছিলে 10,000 ৰুপিজৰ। এই 10,000 ৰুপিজৰ এমাউণ্ট দিয়াৰ যিটো আপোনাৰ ট্ৰানজেকশ্যনটোৰ লিডটো লৈ আমি যিজন ভিক্টিম তেওঁক আমি ৰিকভাৰ কৰিছোঁ, সেইটো আপোনাৰ ৰাংগাৰপাৰ এৰিয়াত আণ্ডাৰ বদৰপুৰ পি এছ আমি ৰিকভাৰ কৰিছোঁ। আৰু লগতে আমি এজন 21 পাৰ্চনক আমি মানে এপ্ৰিহেণ্ড কৰিছোঁ। আৰু এতিয়া ইণ্টাৰগেশ্যন চলি আছে তেওঁৰ লগত আৰু কোন কোন জড়িত হৈ আছে সেইটো এটা বিজনেছ ট্ৰানজেকশ্যন হৈ আছে তেওঁলোকৰ মানুহ কিডনেপিং এটা হৈছে। আচলতে এইটো মানে কিডনেপিং পাৰ্টি আছিলে, কিডনেপাৰবিলাকে এটা পইচা ডিমাণ্ড কৰিছিলে। সেই পইচা ডিমাণ্ড কৰোঁতে তেওঁলোকে 10,000 ৰুপিজৰ পইচা ৰিচিভ কৰিছে। এইটো অনলাইন ট্ৰানজেকশ্যন, UPI ট্ৰানজেকশ্যন। সেইটো ট্ৰানজেকশ্যন কৰাৰ পিছতে এইটো আমাৰ বস্তু বজাৰপৰা সেই ট্ৰানজেকশ্যনৰ লিড লৈ ক'ত পইচাটো গৈছে কেনেকৈ গৈছে কৰি আমি এজন মানুহ গ্ৰেছ কৰিছোঁ। আৰু তেওঁৰ নাম ৰশিদ আহমেদ, তাৰ নাম আব্দুল জলিল, ভিলেজ ৰাংগাৰপাৰ, PS বদৰপুৰ ডিষ্ট্ৰিক্ট কৰিমগঞ্জ। তেওঁক আমি তেওঁলোকৰ পাইছোঁ, লগতে আমি ভিক্টিমকো ৰিকভাৰ কৰিছোঁ। এতিয়া আমাৰ সূত্ৰ চলি আছে। এই ভিক্টিমজনক ক'ৰ পৰা তেওঁলোকে কিডনেপ কৰিছিল? তেওঁলোকে তেওঁক মানে শিলচৰৰ পৰা কিডনেপ কৰি আনিছিল। তেওঁ মানে মণিপুৰৰ বাসিন্দা। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।